মায়াপুরে ইস্কন মন্দিরে গৌ পূর্ণিমা উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তদের সমাবেশে নদিয়া জেলা হয়ে উঠল মিনি ওয়ার্ল্ড সোমবার ছিল ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর একশো তম আবির্ভাব তিথি আর সেই উপলক্ষে নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন মন্দিরে রবিবার রাতে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব আর সেই অনুষ্ঠান দেখতে দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে এসেছেন ফলে তীর্থনগরী নবদ্বীপ ও মায়াপুরে তিল জায়গা নেই সোমবার সারাদিন ধরে এখানে চলে উৎসব অনুষ্ঠান সোমবার সকাল বেলায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় শ্রী চৈতন্য মহাপ্রবুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি দিনভর চলে হরিনাম সংকীর্তন সেই সঙ্গে বিশেষ পূজা পাঠের আয়োজন ছিল ইস্কনে এদিন বিকেলে তিনটি পৃথক মঞ্চ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে শুরু হয় বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান এই অনুষ্ঠানকে ঘিরে রবিবার ও সোমবার নদীয়া জেলা হয়ে উঠেছিল পর্যটকদের সেরা ঠিকানা অনেকেই ছুটে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপভোগ করতে জানা যাচ্ছে বিশ্বের দেশ থেকে হাজার হাজার আসেন তবে মন্দিরে রং দিয়ে বসন্ত উৎসব পালন হয় না বরঞ্চ এখানে বাহ্যিক রঙের পরিবর্তে কৃষ্ণানু রঙে ঈশ্বর বন্দনার মাধ্যমে দোল উৎসব পালিত হয়ে থাকে প্রতি বছরই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে লাখো মানুষের সমাগম হয় যেহেতু একশো বেশি দেশ থেকে ভক্তরা এই উৎসব উপলক্ষে নদীয়ার মায়াপুরে আসেন স্বাভাবিকভাবে এই উৎসব ঘিরে এখানকার অর্থনীতি প্রভাবিত হয় হোটেল ব্যবসা থেকে রকমারি প্রসাধন সামগ্রী ও ফটো সাথে যুক্ত ব্যক্তিরা আয়ের সুযোগ পান সোমবার বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ইস্কন মন্দিরে কাটান ভক্তরা মঙ্গলবার অনেকেই আশপাশের এলাকায় ভ্রমণে বেরিয়ে পড়েন ফলে আশপাশের জেলাতেও এই উৎসব উপলক্ষে সেই জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে ইস্কন মন্দিরের জনৈক সেবায়ে বলেন মায়াপুর ইস্কন মন্দিরের এই উৎসবে যারা সামিল হতে পারেননি তারা একবার এই উৎসবে সামিল হন তিনি আরো বলেন সারা পৃথিবীতে এত বড় উৎসব আর এত দিন ধরে হতে দেখা যায় না তিনি আরো জানান এই উৎসব পঁয়ত্রিশ দিন ধরে পালিত হয়ে থাকে এখানে বিভিন্ন ভাষায় অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে যা দুর্লভ শ্রী চৈতন্য শান্তির বাণী বিতরণ করে গেছেন আমাদের এখানেও সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া হয় মানুষের মধ্যে চেতনার বিকাশ ঘটানোই আমাদের এই উৎসবের উদ্দেশ্য তিনটি খোলা মঞ্চে শ্রী চৈতন্য দেবের বিগ্রহের অভিষেক ঘটিয়ে শুরু হয় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই পঁয়ত্রিশ দিন মানুষের উপস্থিতি ও উদ্দীপনায় ইস্কন মন্দির হয়ে ওঠে মিলন মেলা ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশ আটত্রিশতম শুভ আবির্ভাব মহামহোৎসব মহাসমারোহে পালন করা হয়েছে সারা বিশ্বের একশো দেশের পাঁচ হাজার ব্যক্তি এখানে অংশগ্রহণ করেছেন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে মায়াপুর যারা আসেননি তারা আসুন এবং প্রত্যক্ষ করুন এত বড় উৎসব এবং দীর্ঘ পঁয়ত্রিশ দিন ধরে পৃথিবীর কোনো জায়গায় পালন করা হয় না